কোরআনের পথে এসো, এসো সাম্যের পথে, আল কোরআনের পথে এসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লাখ কোটি শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, জুমার দিনের হাকিকত বুঝে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্যে মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, যিনি আমাদেরকে আমাদের জগৎসমূহ সম্পর্কে ভালো ধারণা দিয়েছেন, যিনি আমাদেরকে সত্য এবং সুন্দরের হেদায়েতের সঠিক রাস্তা দেখিয়ে দিয়ে গিয়েছেন, জীবনের সকল সমস্যার সমাধান কীভাবে করতে হবে যিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন, পরকালীন জীবন সম্পর্কে যিনি চিত্র, আখেরাতের চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন, সেই নবীর প্রতি আমরা দুরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র মহররম মাসের শেষ জুমা, 27তম দিন, সেপ্টেম্বর মাসেরও আজকে 27 দিন, আশ্বিন মাসের আজকে 12 তারিখ। আজকে আমরা একটি জগৎ সম্পর্কে কয়েকটি কথা আমরা আলোচনা করব, যে জগৎটি হল আলমে বরজত। ইসলাম আমাদেরকে চারটি জগতের ধারণা দেয়। আমরা যে ধারণাগুলো পাই, আমাদের যাত্রা শুরু হলো আলমে আরওয়া থেকে, অর্থাৎ আমরা যে ধারণাটা জানি সেটা হলো আল্লাহ তাআলা আমাদের প্রথমে যে জিনিসটা তৈরি করেছেন সেটা হলো আমাদের রূহ। এই রূহুর জগৎকে একত্রে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকল রূহুরা বলেছিল, কালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এই ওয়াদা, এই কারার রূহ থেকে নেওয়ার পরে আল্লাহ তাআলা মাতৃগর্ভে এই রূহকে তার ছোট্ট মাংসপিণ্ডের মধ্যে সঞ্চিত করে, এটা আমরা জানি। মাতৃগর্ভে যে জগতে আমরা থাকি সেটাকে বলা হয় আলমে আরওয়াহ। এরপরে আমরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যে ভূপৃষ্ঠে আমরা পা রাখি, যে জমিনে আমরা এখন আসি, এটাকে বলা হয় আলমে আজসাম, অর্থাৎ দুনিয়ার জীবন, বস্তুগত একটা জীবন আমরা এখানে পা রেখেছি। এখানেই আমাদের শেষ নয়, আমরা আবার আলমে বরজতে চলে যাব, যেটাকে কবরের জিন্দিগি বলা হয়, পর্দার অন্তরালে আমরা চলে যাব। এরপরে আরেকটি জগৎ হল পুনরুত্থানের পরে, কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে, যেখানে আমাদের স্থায়ী ফয়সালা হবে, যে শাস্তি এবং বিচার ব্যবস্থা আমাদের জন্য কায়েম করবেন আল্লাহ, ওইখানে যে রায় হবে সেই রায়ের আলোকে আমাদেরকে চলে যেতে হবে আলমে আখেরা, আমাদের সেই সাত আল্লাহ আমরা যে অর্জন পৃথিবীতে করেছি সেই অর্জন আমরা পরকালীন জীবনে পাব। সম্মানিত হাজিরিন, এই চারটে জগতের মধ্যে আমরা যে অলরেডি মায়ের গর্ভ থেকে চলে এসেছি, এখন দুনিয়ায় আছি, দুনিয়ার জগৎ শেষ করে যেখানে যাব সেটা হলো আলমে বরজখ, কবরের জিন্দেগি, সেখানে আমরা পদার্পণ করবো।
এই বর্ষক শব্দটির শাব্দিক অর্থ হল একটা পর্দা, পর্দায় ঢাকা একটা অদৃশ্য জগৎ, যেখান থেকে যেখানে যে যায় সেখান থেকে আর ফিরে আসে না, যেখান থেকে দুনিয়ার আর কোনো কিছুই দেখা যায় না, একেবারে কিয়ামতের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত যে জগৎটা থাকবে ওই জগৎটাকে বলা হয় আলমে বরসত, যেখানে আমাদের যাওয়া লাগবে, যেখানে আমরা থাকবই। এটাকে পর্দা এজন্য বলা হয় যেহেতু সে ওইখান থেকে আর এইখানকার কিছু দেখে না। দুনিয়ায় আমরা অনেক ধারণা বশবর্তী হয়ে আমরা বলি যে মানুষ মরে গেল, তারপরে আমরা স্বপ্নে দেখেছি আমার বাবাকে, তার আত্মা আমাদের বাড়িতে আসছে, এই যে কথাগুলো বলি, আসলে এই কথাগুলো ঠিক না। কারো আত্মা একবার চলে যাওয়ার পরে সেটা আর দুনিয়ায় আসে না। এই পৃথিবীতে অনেক ধর্মমতে বিশ্বাস করে যে পুনর্জন্মবাদ আছে, মরে যাওয়ার পরে ভালো কাজ করলে আবার ফিরে জন্মে এসে নাকি ভালো কাজ করা যায়। এই কথাগুলো ভিত্তিহীন এবং মিথ্যা। এই আকীদা বিশ্বাস যারা লালন করে তারাও ভুলের ভিতরে আছে। তবে আমরা যে মানুষ মরে গেলে স্বপ্নে দেখি, এটা হলো আল্লাহ দেখায়, এটা একটা স্বাভাবিকতা। একজন আরেকজনকে স্বপ্নে দেখতে পারে, তাই বলে ওই লোকটা কিন্তু জানে না যে তারে স্বপ্নে দেখছে। আমাকে নিয়েও দেখা যাবে যে স্বপ্নে অনেকে দেখতে পারে, কিন্তু তাই বলে কি আমি জানবো যে কে আমাকে স্বপ্ন দেখেছে? না, মূলত এটা হলো আল্লাহ দেখায়, স্বপ্ন দেখতেই পারে, এটা আল্লাহ দেখায়। কিন্তু পর্দার অন্তরালে যে চলে যায়, এই কথাটা কোরআন শরীফে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন সূরা মুমিনীনের 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তারা অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইয়ুবআসুন, তারা পর্দার অন্তরালে চলে গেছে। যারা দুনিয়া থেকে চলে গেছে তারা পর্দার অন্তরালে চলে গেছে, আলমে বরসাতে পৌঁছে গেছে, আর তারা সেখানে পুনরুত্থানের আগের দিন পর্যন্ত, যেদিন কিয়ামত হবে তার আগ পর্যন্ত সেখানে তারা থাকবে। যেমন সূরা রহমানের মধ্যে আমরা তেলাওয়াত করতে করতে বলি যে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে দুই নদী একই সাথে প্রবাহিত, কিন্তু একটার পানি আরেকটার ভিতরে যাইতে পারে না। এখানে আল্লাহ তাআলা বাইনহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এই বারযাখ শব্দটা এখানে উল্লেখ করছে, অর্থাৎ পর্দা, আমি একটা সূক্ষ্ম পর্দা দিয়ে দেই, কোনোদিন যমুনার পানি মেঘনার পানির সাথে মেলা সম্ভব না, দুটার পানি আলাদা। আর আল্লাহ তাআলা বলছে এই সূক্ষ্ম পর্দা আমি দিয়ে দিছি, অর্থাৎ আলমে বরযখে যারা চলে যায় এখানে একটা সূক্ষ্ম পর্দা আছে, যেখান থেকে আমরা আর কিছু দেখতে পাবো না, আমরা জানবো না, বুঝবো না, আবার দুনিয়ার বাসীও আমাদের এই সম্পর্কে কিছুই জানবে না, বুঝবে না। সম্মানিত হাজিরিন, এই আলমে বরযখ সম্পর্কে যদি আমরা একটা সুন্দর ধারণা আমাদের থাকে, একটা ক্লিয়ার ডকুমেন্ট, ক্লিয়ার একটা চিত্র কোরআন হাদিসে যেতটুকু আছে, এতটুকু যদি আমাদের সামনে থাকে, তাহলে অবশ্যই আল্লাহর দিনের পথে চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই আলমে বরযখে প্রবেশ করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা সেটা হলো আমাদের মৃত্যু হওয়া লাগবে। মৃত্যু হওয়ার পরেই আলমে বরযখ শুরু হয়ে যায়। আর এই মৃত্যুটা যখন হয়, দুই ধরনের মৃত্যু সম্পর্কে কোরআনুল কারিমে উল্লেখ করেছেন, একটা হলো ঈমানদারের মৃত্যু, আরেকটা হলো বেঈমান এবং কাফের মুশরিকের মৃত্যু। এই দুই ধরনের মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত পেশ করে বলেছেন, কারণ এই মৃত্যুর মাধ্যমেই আমরা বরযখী জীবনে পদার্পণ করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলতেছে সূরা আনফালের 15 নম্বর আয়াতে, 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি আয়াত বলছেন, ওয়ালাউ তারা, আর তোমরা দেখতে পাবে, যদি তোমরা দেখতে, আল্লাহ বলতেছে ওয়ালাউ তারা, যদি তোমরা দেখতে, ইদিয়াতাওয়াফাল্লাযীনা কাফারু,
কিভাবে কাফেরদের প্রাণ আমি কেড়ে নেব, যারা আখিরাতে অবিশ্বাস করে আল্লাহ অবিশ্বাস করে তাদের প্রাণ আমি কিভাবে বের করে নেব, এটা যদি তোমরা দেখতা। তাদের বের করার সময় আল্লাহ তাআলা বলেন আল মালাইকাতু ইয়াদরিবুনা, ফেরেশতারা তাদেরকে প্রহার করে, মাইট দেয়, তাদের উপরে আঘাত করে, উজুহাহুম তাদের চেহারা, ও আদবারহুম এবং তাদের পিঠে, তাদের পিঠ এবং চেহারায় ফেরেশতারা কি করে, প্রহার করে, আঘাত করে, যারা কাফের তাদের আত্মা বের করার সময়। আর ফেরেশতারা যে বিশাল শরীর অবয়বের অধিকারী, ফেরেশতারা যে কত বিশাল, এই সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা বুঝবেন। বলা হয়েছে দুনিয়ায় যত পানি আছে এই পৃথিবীতে কিন্তু 70% পানি, 30% হলো আপনার স্থলভাগ, বাকি সব পানি। কিন্তু এই সকল পানি যদি একজন ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয় তাহলে সেই পানি গড়াইয়া ফেরেশতার ঘাড় পর্যন্ত আসবে আর করবে না। তার মানে ফেরেশতা কত বিশাল দেহের অধিকারী। সম্মানিত হাজিরিন, সেই ফেরেশতা যদি যাকে মাইট দিবে, প্রহার করবে, তার অবস্থা কি হবে? যারা মুমিন নয়, যারা আল্লাহর গোলামি করে না, আল্লাহর হুকুমের তাবিদ করে না, নিজের স্বেচ্ছাচার মনে যা চায় তাই করে বেড়ায়, এদের আত্মা এই সকল ফেরেশতা যখন বের করবে, বের করার সময় বলবে, তাদের প্রহার করবে, ইয়াদরিবুনা উজুহাহুম, তাদের উপরে কি প্রহার করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন এই সকল ফেরেশতারা ডেকে বলবে ওয়াজুকু আযাবাল হারিক, এই জ্বালাও বের হয়ে আসো এবং জ্বালাও পোড়াও এই আযাব তোমরা সহ্য করো। হারিক শব্দের অর্থ হল জ্বালাও আর পোড়াও। সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু, যারা মুমিন মুসলিম, মুমিন পুরুষ এবং নারীর উপরে যারা জুলুম করে, নির্যাতন করে, কষ্ট দেয় এবং এর থেকে ফিরে আসে না, তওবা করে না, এখানে আল্লাহ তাআলা বলেছে ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, আমি তাদেরকে জাহান্নাম আস্বাদন করাবো এবং হারিক মানে জ্বালাও পোড়াও আগুন, জ্বালাও পোড়াও আযাব তাদেরকে দেব। তাহলে যে সকল আত্মা মুমিন না, ইমানদার না, তারা যখন বের হবে, বের হওয়ার সময় সাথে সাথেই তারা কি বলবে, ফেরেশতারা মাইট দিবে এবং বলবে বের হয়ে আসো এবং জাহান্নামের আগুন, জ্বালাও পোড়াও আগুন তোমরা খাও। কারণ আল্লাহ তাআলা এই কারণটাও বলতেছে সূরা মুহাম্মদের 28 আয়াতে, যালিকা বিআন্নাহুম মুত্তাবাউ, এটা এই জন্য যে তারা অনুসরণ করত, তারা মেনে চলত। যালিকা বিআন্নাহুম মুত্তাবাউ, তারা আনুগত্য করত, জীবন বিধান হিসেবে মেনে নিত, মা আসখাতাল্লাহ, আর আল্লাহ যেটাকে তাদের জন্য অপছন্দ করে সেটাকেই তারা জীবন বিধান হিসেবে মেনে নিছে। অর্থাৎ ইসলামিক জীবন, ইসলামিক অনুশাসন যারা মেনে চলে নাই তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে যে তাদের আত্মাগুলো এজন্যে ফেরেশতারা মারতে মারতে বাইর করবে, যেহেতু তারা আল্লাহ যে জীবন যাপন পছন্দ করে না, আল্লাহ যে আইন কানুন পছন্দ করে না, আল্লাহ যে মাদকতা পছন্দ করে না, তারা এগুলোতেই উন্মাদ হয়ে পড়ে থাকতো, এ কারণে তাদেরকে ফেরেশতারা মারতে মারতে জান বের করবে। আর আল্লাহ তাআলা বলে অকারিহু রিদওয়ানাহু, এবং আল্লাহ যেই রাস্তাটা পছন্দ করত, আল্লাহ যেই রাস্তাটায় সন্তুষ্ট থাকত সেই রাস্তাকেই তারা অপছন্দ করত। অর্থাৎ আল্লাহ যেটাকে পছন্দ করে আমাদের জন্য নির্বাচিত করেছে, ইন্দা দিন ইন্দাল্লাহিল ইসলাম, ইসলাম তোমাদের জন্য মনোনীত জীবন, সুতরাং যা কিছু করো ইসলামের ভিতরে থেকে করো, আল্লাহ যেটা আমাদের জন্য পছন্দ করছে সেটাকেই তারা অপছন্দ করছে। আল্লাহ তাআলা বলতেছে ফাহবাতা ফাআহবাতা আমালাহুম, এবং শুধু তাই নয়, তাদের আমলসমূহ আল্লাহ বাতিল করে দিবে। যারা মুসল্লি সাইজে থাকি আমরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম যেগুলো দেখলে ইমানদার মানুষ মনে করে ওইগুলো করি, কিন্তু এর বাইরে অনেক কাজ, মৌলিক কাজগুলো ইসলাম বিরোধী, আল্লাহ পছন্দ করে না এমন কাজগুলো যারা করি, আল্লাহ তাআলা
বলেন যে তাদের ওই দেখানো নামাজ রোজা আমি সব বাতিল করে দেবো, এগুলো বাতিল, ও তো আমাকে দেখানোর জন্য এগুলো করে নাই, নাহলে ও বড় বড় খেয়ানত, বড় বড় অন্যায়, বড় বড় জুলুম, বড় বড় লুট, বড় বড় এই গেম জুয়া এগুলো খেলতে পারতো না, এগুলো তারা খেলতো না। সুতরাং আল্লাহ তাআলা বলছে ফাহবাতা আমালাহু, সুতরাং এই যে আত্মাটা বের করে নেবে, এই বের করে নেওয়ার সময় আত্মা দেহ থেকে বের হতে চাবে না, কারণ ফেরেশতাদের মায়ের ভয়তে আত্মা তার দেহের ভিতরে মৃত্যু থেকে পলায়ন করতে চাবে, সে বের হতে চাবে না। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তাদের আত্মা বের হয়ে আসবে। তাদের আত্মা কেমনভাবে বের হয়ে আসবে এদের সম্পর্কে ফেরেশতারা আসবে এবং তারা বলবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নাহলের 32 নম্বর আয়াতে বলেন আর যারা পবিত্র আত্মা যারা দুনিয়ায় আল্লাহর শুকর জিকির তসবিহ তাহলিল সালাত হালাল হারাম বেছে যারা জীবনযাপন করেছে, মন্দের পথে যারা হাঁটে নাই, ভালো কাজ যারা করেছে, তাদের আত্মাগুলো যখন ফেরেশতারা কবজ করতে আসবে, কেড়ে নিতে আসবে, ফেরেশতারা ওই কেড়ে নিতে আসার সময় তাদেরকে ডাক দিয়ে বলবেন ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা বলবে তোমাদের উপরে সালাম, বলবে তোমার উপরে সালাম, তুমি দুনিয়ায় ভালো কাজ করছিলা, নামাজ বাদ দাও নাই, আল্লাহর হুকুম যথার্থ পালন করেছো, সুতরাং তোমার প্রতি সালাম, তুমি সবসময় আমার হুকুম আর বিধান তাবিদ করেছ। এইবার আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তারপরে বলবেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, আর সেই জান্নাতে বের হয়ে আসো, মাটির দেহ থেকে বের হয়ে আসো, আর সেই জান্নাতে প্রবেশ করো যে জান্নাতের জন্য তুমি জীবন ভরে ইনকুম তুম তা'মালুন আমল করেছিলে, আজকে সেই জান্নাত তুমি বের হয়ে আসো। তাইলে সম্মানিত হাজিরিন, এখন এই বর্ষকি জীবনে যাওয়ার আগে এইরকম একটা আত্মা তৈয়ার করার জন্যে আমাদেরকে আর সলাৎ ছাড়া যাবে না, ন্যায় অন্যায় বুঝে অন্যায়ের বিপরীত ন্যায়ের পক্ষে থাকতে হবে, সত্য মিথ্যা বুঝে মিথ্যাকে বর্জন করে সত্যের পক্ষে থাকতে হবে। এর এইভাবে আমাদের জীবনযাপন যদি করতে পারি তাহলে আমাদের আলমে বরসাত আমরা যে জীবনে যাব সেই বরসাতে জীবনে আমাদের হবে শান্তিময়। সম্মানিত হাজিরিন, আলম আত্মা যখন বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার সাথে সাথে আত্মা যদি বদকার হয়, দুর্গন্ধ ছড়াতে ছড়াতে দুর্গন্ধযুক্ত রুমালে এই আত্মাটা যখন আসমান পর্যন্ত যাবে, আসমানবাসীরা এর দুর্গন্ধ আর সহ্য করতে পারবে না, ফেরেশতারা বলবে কার আত্মা যে দুর্গন্ধ ছড়াতে ছড়াতে এসেছে, বলবে যে একজন বান্দার আত্মা, দরজা খুলো তাকে উপরে নিয়ে যাব, আসমানবাসী দরজা খুলবে না, বলবে যে এই দুর্গন্ধময় আত্মার জন্যে দরজা খোলা হবে না, আসমানবাসীরা ওইখান থেকে আত্মাটাকে এক মানে এক চেঙা দিয়ে পৃথিবীতে হ্যাঁ নিক্ষেপ করবে, পৃথিবীতে আত্মা চলে আসবে, আর পুণ্যবান আত্মা দরজা তো খুলবেই এবং ফেরেশতারা হাসি খুশি বলবে এত সুন্দর সুগ্রাণ, আল্লাহ তোমার উপর রহম করো, তুমি আসলেই পুণ্যবান, দরজা খুলে দিবে। এইভাবে সাত আসমান পাড়ি দিয়ে আকাশে যখন যাবে সিদরাতুল মুনতাহার নিকটে ইল্লিন নামক একটা জায়গা আছে, এই কথাটা সূরা মুতাফফিফিনে আল্লাহ তাআলা বলে যে ইন্নাল আবরারা ইন্না কিতাবাল আবরারা লাফি ইল্লিন, আর যারা পুণ্যবান পৃথিবীতে ভালো কাজ করছিল তাদের আত্মা থাকবে ইল্লিন নামক একটি আনন্দ ঘন, সেখানে জান্নাতের একটা ছায়াতলে তারা তাদের আত্মাটা সেখানে থাকবে। সম্মানিত হাজিরিন, সেখানে তাদের আমলনামা রাখা হবে, আর যারা বদকার দুর্গন্ধময় তাদের আত্মা সম্পর্কে বলা হয়েছে ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন, আর যাদের দুনিয়ায় পাপিষ্ট ছিল তাদের আত্মাটা চলে যাবে সিজ্জিনে, এই সিজ্জিন মানে হলো জমি, বলা হয় যে
আর দুনিয়া সিজনু মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা। এই সিজন শব্দের অর্থ হলো জেলখানা, কয়েকখানা, অন্ধকার কুটি। তাফসিরে আসছে সিজ্জিন মানে, একটা তাফসিরে আসছে যে কালো পাথরের উপরে এই অপরাধীর নাম লেখা থাকবে সাত তবক জমিনের নিচে। আরেকটা তার ওই আরেকটি বর্ণনায় আসছে যে সিজ্জিন হলো জাহান্নামের একটি অন্ধকার কূপ, যেখানে তার নামগুলো কাফেরদের, হ্যাঁ, যারা অবিশ্বাস করত পাপিষ্ট তাদের নামগুলো লেখা থাকবে। এইভাবে আরেকটা তাফসিরে আসছে যে সিজ্জিন হলো ইবলিশ এবং তার সন্তানদের জায়গা, সেইখানে তারা সেখানে সংকীর্ণ জায়গার মধ্যে থাকবে। সর্বোপরি কথা হলো, মুফাসসিরা বলেছেন ইল্লিন হলো পুণ্যবানদের আত্মার নামের তালিকা, তাদের জীবনের কর্ম রেকর্ড পর্চা খতিয়ান থাকবে। আর সিজ্জিন হলো যারা কয়েদখানা, কয়েদি, দাগি আসামি, তাদের আত্মাগুলো সেখানে থাকবে। সম্মানিত হাজিরিন, মৃত্যুর সাথে সাথে আত্মাগুলো আসাত আসমান ঘুরে আয়নার পরে ওইখানেই কিন্তু থাকে না, যতক্ষণ কবরস্থ না করা হয় ততক্ষণ আত্মাগুলো কিন্তু এই কাজগুলো করতে থাকে, অর্থাৎ আকাশে ঘোরাঘুরির কাজ। যখনই কবরস্থ করা হয়, আলমে বরসাতের প্রথম স্টেপ হলো কবর, এই কবরে যখন রাখা হয়, আল্লাহ রাসূল বলেন যে এই কবরে যখন রাখা হবে তখন আসমান থেকে পুণ্যবান আত্মা ঘুরে আসার পরে যখন তার রুহে তার শরীরে আত্মা ঢুকে তাকে বসানো হবে, তাকে বসানোর পরে ফেরেশতারা এসে বলবে, মুনকার নাকির এসে তাদেরকে সওয়াল জবাব করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি জানাজায় অংশগ্রহণ করেছিলেন, সেই বনী নাজ্জার গোত্রের সেই জানাজায় অংশগ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের দিকে চেয়ে থাকলেন, আর তার হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে মাটিতে বারবার আঘাত করছিলেন, আর বললেন যে হে সাহাবারা, তোমরা সকলেই কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও। তিনি তিনবার বললেন একই কথা যে হে সাহাবারা, তোমরা সকলেই কবরের আজাব থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও। এই কথা বলার পরে সাহাবারা ক্ষমা চেলেন। আল্লাহ রাসূল মাথা উঁচু করে বললেন, দেখো আমরা এখন এখানে আসি, আমরা যখন কবরকে কবরস্থ করে চলে যাব, সাথে সাথে একজন ফেরেশতা আসবে, কবরওয়ালা তখন আমাদের পায়ের জুতার ওই রুহটা যখন আসমান থেকে ঘুরে আসার পরে রুহটাকে যখন আবার জাগ্রত করে ফেরেশতারা, তখন বলে যে ওই রুহটা, ওই কবরওয়ালা যত মানুষ আসছে জানাজা করতে, তারা যখন হেঁটে চলে যায় তাদের পায়ের জুতার আওয়াজ পর্যন্ত তারা শুনতে পায়। এবং এরপরে ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে, মার দীনুকা, মার নাবিউকা, এই তিনটা প্রশ্ন করে। সম্মানিত হাজিরিন, যারা এই পৃথিবীতে আল্লাহর গোলামি করছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাই, আল্লাহর আইন মানার ক্ষেত্রে কোনো কিছুকে তোয়াক্কা করে নাই, তারা বলতে পারবে রব্বি আল্লাহ। আর যারা আল্লাহর ইসলাম ছাড়া, আল্লাহর ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের নিয়মকানুন যারা মানে নাই, অন্য কোনো মতবাদ এর নিয়মকানুন যারা মানে নাই, তারা বলতে পারবে দিন ইয়াল ইসলাম। আর যারা একমাত্র নবীকেই নেতা মানছে, আর কাউকে নেতা মানে নাই, নবীকেই আদর্শের মাপকাঠি মানছে, নবীকেই মেয়ারে হক মানছে, আদর্শের মাপকাঠি মানছে, তারাই বলবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারবে। আর যখন তারা এটা বলতে পারবে তখন তাদের সামনে জান্নাত তুলে ধরা হবে, ফেরেশতারা বলবে যাও জান্নাত থেকে জান্নাতি বিছানা এনে তাদের তার জন্য বিছিয়ে দাও, আর জান্নাতের নাজ নিয়ামত সে এখান থেকে দেখতে পাবে। সম্মানিত হাজিরিন, এই মুনকার নাকিরের সওয়াল জবাবের পরেই চলে আসবে আরেকটা সুন্দর অবয়বের একটা লোক চলে আসবে, তখন এই জান্নাতি বান্দাটা বলবে তুমি কে, তোমাকে খুব সুন্দর লাগছে, তখন বলবে আমি হলো সেই লোক যা, আমি হলো তোমার আমল যেটা তুমি দুনিয়ায় করেছিলে, আজকে তুমি দুনিয়ায় ভালো কাজ করে আসছো, সুতরাং আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি, তুমি এখন সেই বিবাহর রাত্রে, বিবাহর রাত্রে যেভাবে নিশ্চিন্তায় একজন বর ঘুমায়, হাদিসে ঠিক এইভাবে আসছে, আজকে তোমার সেই ফুলসজ্জার রাতের মতো তুমি আজকে ঘুমায় যাও। সুবহানাল্লাহ, যারা পৃথিবীতে কোরআন পড়ে, যারা পৃথিবীতে সিয়াম পালন করে,
ডাকরা যুবক এসে বলবে কে মুনকার নাকিরে সওয়াল জবাবের আগেই তারাই সওয়াল জবাব দিয়ে দিবে, আর মুনকার নাকিরকে বলবে তাদের সওয়াল জবাব যতক্ষণ না হবে ততক্ষণ তার কাছ থেকে আমরা সরব না। অপরদিকে যারা খারাপ কাজ এবং মন্দ কাজে লিপ্ত তাদের ব্যাপারটা হলো খুবই ভয়ানক। ফেরেশতারা যখন আসবে, আসার সাথে সাথে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাবে, সে বলবে আমি ভালো ছিলাম, আমি খারাপ কিছু করি নাই। ফেরেশতা তার হাতে বিশাল হাতুড়ি থাকবে, এমন ফেরেশতা যে ফেরেশতার কোনো চোখ নাই, যে ফেরেশতার কোনো কান নাই, বধির অন্ধ, সে কোনো চিৎকার শুনতে পায় না, এই হাতুড়ি দিয়ে তাকে পিটানো হবে। এবং তার কথা অনুযায়ী যখন তাকে প্রশ্ন করা হবে সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে বলবে যখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাবে তখন ফেরেশতা বলবে তুমি মিথ্যেবাদী, তোমাকে আজকে এইরকমভাবে আঘাত করা হবে। সম্মানিত হাজিরিন, এইভাবে চলতে থাকবে। আলমে বর্ষক সম্পর্কে আমরা আরও যেটা জানি, আমরা হাদিস থেকে যেটা জানতে পারি যে আল্লাহ রাসূল বলছে মৃত্যুর পরে কবরের দুই পাশের মাটি চাপা দেওয়া এমন একটা ভয়ঙ্কর বিষয় যেটা থেকে কেউ রেহাই পাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন আর বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা সহ্য করতে পারবো না, আমরা ইমানদার হওয়ার পরেও আমরা এইরকম। তখন আল্লাহ রাসূল বললেন হে আয়েশা, তুমি দোয়া করতে থাকো, তুমি দোয়া করতে থাকো। তিনি দোয়া শিখালেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়াটা তিনি তাকে বললেন, এই দোয়াটা করতে বললেন। সম্মানিত হাজিরিন, এই প্রেক্ষাপটটা হবে এমন যে একজন বদকারের অবশ্যই কবর এমনভাবে যাতা দিবে এক পাশের হাড় আর এক পাশে চলে যাবে, সে প্রচণ্ড জোরে চিৎকার দিবে, এই বড় সুখী জীবন থেকে যখন চিৎকার দিবে আল্লাহ রাসূল বলেন যে এই আওয়াজ পৃথিবীর জিন এবং মানুষ ছাড়া সবাই শুনতে পাবে, এমন ভয়ঙ্কর আওয়াজ হবে। আর যারা মুমিন তাদের জন্য হবে এরকম, যেমন আপনার এখান থেকে একটা লোক যদি সিঙ্গাপুর যায়, বিদেশে যায়, তখন যাওয়ার পরে তার শরীর এত খারাপ লাগে, মনে হয় যদি কেউ টিপে দিত তাহলে খুব আরাম লাগতো। বিদেশে এখন এরকম উন্নত মানের মেশিনও পাওয়া যায় যেখানে $5 দিলে পরে শরীর টিপে নেওয়া যায়, ওটার ভিতরে যায় বসলে চারদিকে এমন চাপা দেয় মনে হয় যে শরীর একেবারে হালকা পাতলা হয়ে গেছে, তার জন্যে আর সবরের কোনো ক্লান্তি তার মধ্যে থাকে না। একজন ইমানদারের এই যে যাতাটা, এটা হলো তাকে আল্লাহ তাআলা একেবারে হালকা করে দিবে, মনে হবে তার শরীরটা আরও পাতলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাইলে এইরকম ইমানই যদি আমরা ইমানদার, আমরা যদি আলকাইসু মানদানা নাফসাহু ওয়া মা আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য বুদ্ধিমান ছেলের মতো কাজ করি, তাহলে অবশ্যই আমরা এরকম আরামদায়ক ফলপ্রদ একটা জায়গা আমরা সেখানে পাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল যায়েদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেন, তিনি বর্ণনা করেন যে একবার আমরা দাঁড়িয়ে গল্প গুজব করতেছিলাম নাজ্জার বনু নাজ্জার গোত্রের একটা প্রাচীন আলা দেওয়ালের পাশে দাঁড়িয়ে, এমন সময় আল্লাহ রাসূল যে খঞ্চরের উপর বসা ছিল সেই খঞ্চরটা বারবার খালি মানে এমন জোরে ঝাঁকি দিচ্ছিল মনে হয় যেন আল্লাহ রাসূল পড়ে যাবে। অথবা আল্লাহ রাসূল বললেন এখানে কি কারো কবর আছে? তখন তারা বললেন হ্যাঁ এখানে 5-6টি কবর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা কখন মরেছে? বলেছেন এরা মরেছে হলো জাহিলি জমানায়, শিরিকের জমানায় মরছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবিদেরকে বললেন হে সাহাবারা, তোমরা কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানাহা চাও। সাহাবারা সাথে সাথে বললেন যে হে আল্লাহ, কবরের আজাব থেকে আমাদেরকে বাঁচা। তারা বলল, আল্লাহ রাসূল বলল তোমরা জাহান্নামের আজাব থেকে পানাহা চাও। সাহাবারাও সাথে সাথে তাই চাইলেন, কবরের আজাব থেকে, দাজ্জালের ফেতনা থেকে, তারা সকলে সাথে সাথে সেইভাবে ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। আর এইভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আজাব থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে সাহাবারা, এই হাদিসে আল্লাহ রাসূল বলেন হে সাহাবারা, তোমরা যদি জানতা, আমার যদি এই আশঙ্কা না থাকতো যে জীবনে তোমরা কবরেই না নামতা, কারণ কবরে যদি কেউ না নামে কবরে দাফন করবা কীভাবে, তাহলে আমি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করে বলতাম হে আল্লাহ আমার উম্মতকে কবরের আজাব দেখার চোখ দেন, এই দোয়াটা করতাম। যদি আমি ভয় না করতাম যে তোমরা ভয়তে আর কেউ কবরেই
নামতে চাইতা না, এরকম ভয়াবহ কবর করার কথা সম্মানিত হাজিরি এই কবরের জীবন সম্পর্কে আমাদেরকে আল্লাহ রাসূল আমাদেরকে সচেতন করেছে। এই জন্য আমরা এই কবরের জীবন সম্পর্কে অবশ্যই আমরা সচেতন হব। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইউসাল্লিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। এই কথাটা হাদিসে আল্লাহ রাসূল উল্লেখ করেন এই কবরের আযাবের সময়, যে যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, পবিত্র কথার উপরে যারা ঈমান আনছে, এই পবিত্র কথার কারণে তাদেরকে আমি দুনিয়া এবং আখিরাতে একটা মজবুত এবং শক্ত অবস্থা দান করি, যাতে করে তারা কি, যাতে করে তাদের জীবনে আর কোনো ভয় নেই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জন্য আসুন আমরা পুনরুত্থান পর্যন্ত যেই কবরের মধ্যে আমরা থাকব, সেই কবরের প্রস্তুতি, বারজখী জীবনের প্রস্তুতি আমরা নিতে থাকি। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা বলতেন যে আল্লাহ রাসূল প্রতিদিন আমি দেখতাম তিনি কবরের ফেতনা থেকে, কবরের আযাব থেকে তিনি নিজের আশ্রয় চাইতেন। কেয়ামতের আগ পর্যন্ত যে সময়টা কবরে আমরা থাকব, সেই সময় যদি জান্নাতের নেয়ামত উপভোগ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই আল্লাহর পথে চলতে হবে। কারণ এইখানে ফেরেশতারা যখন ফেরাউনের সর্বশেষ এই কোরআনের এই আয়াতটি পড়ে শেষ করছি, ফেরাউনকে যখন কবরে কবরস্থ করা হলো, আল্লাহ তাআলা এই কথাটা তুলে ধরছে, উনি তো কবরস্থ মানে নদীতে যখন উনি চুবে মরলেন, আল্লাহ তাআলা বলছে ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি, তিনি যখন ফেরাউন যখন ভয়ঙ্কর ষড়যন্ত্র করল মুসাকে হত্যা করার জন্যে, ওমাকারু হাকা আলী বি আলী ফিরাউন, আমি ফেরাউনকে ঘেরাও করে ফেললাম, সু আল আজাব, এবং তাকে আমি আজাব আচ্ছাদন করালাম, আর সেটা কি আন্নারু উরদু আলাইহা, তার সামনে আমি আগুন পেশ করতে থাকি, সেটা কোন সময়, বুধু ও আশিয়া, সকালবেলা একবার সন্ধ্যাবেলা একবার। এই কথাটা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াউমা তাকুমুস সাআত, কিয়ামত পর্যন্ত, হ্যাঁ পুনরুত্থান পর্যন্ত ফেরাউনকে এইভাবে সকাল সন্ধ্যায় তাকে শুধু আগুনের সেঁক দেওয়া হবে, তাকে শুধু জাহান্নামে পুরানো হবে। আজকে আমরা যারা আল্লাহর পথ ছাড়া অন্য পথে চলতেছি, নামাজ রোজা পড়তেছি না, আল্লাহর অবন্ত হচ্ছি, আল্লাহর হুকুম এবং বিধান মেনে চলতেছি না, তাদেরকেও কিন্তু এইরকম সকাল সন্ধ্যা সেঁক দিবে আমাদের আগুনের। এই কথাটা যদি আমাদের হৃদয়ে থাকে, আমাদের মনের ভিতরে যদি থাকে, অন্তবধির ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে যে ফেরেশতা আমাদেরকে পিটাবে। আমাদের মনের ভিতরে যদি থাকে এমন বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হবে, যেই সাপ দুনিয়ায় যদি একবার ফু দিত কেয়ামতের আগ পর্যন্ত কোনো সবুজ গাছ হইত না। আমাদের মনে যদি এরকম থাকে যে সাপ একবার সবুজ দিলে 70 হাত মাটির নিচে চলে যাবে, তাহলে অবশ্যই আমরা কেউ নামাজ ছাড়তে পারতাম না, আল্লাহর অবন্ধ হইতে পারতাম না, জায় নামাজ তসবি তাহালিল কোরআন হাদিসের রাস্তা ছাড়তে পারতাম না, দান সদকা এগুলো আমরা ছাড়তে পারতাম না। এই জন্য আসেন আমরা এখনও হায়াতের সময় আছে, আমরা সেই বর্ষকে জীবন দ্বিতীয় যে বর্ষকে জীবন এখানে যদি ভালো থাকতে চাই, এখন থেকে আমরা সচেতন হই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আত্মসচেতন হওয়ার তৌফিক দান করুক। এই সংক্ষিপ্ত কথাগুলো অগোছালো কথাগুলো বলেই আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ যারা পরে আসছেন তাহলে তাবলাত মত করে ইনশাআল্লাহ।